আসসালামু আলাইকুম আমি আছার প্যাটার্ন লার্ন উইথ ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা বন্ধুরা জীবনে অনেক সময় নষ্ট করেছেন বিভিন্ন বিষয়ে ভিডিও দেখে আজ আমি একটি লং প্যান্ট করব সেই ভিডিওটি দেখে কিছু সময় নষ্ট করবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আজ আমরা কাজ করব গার্বার সফটওয়্যার দিয়ে আমার সাথে আসছে মিল্লাত এবং আবির আরেকটি কথা বলে রাখি আজ আমরা যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি ফাইভ পকেট এবং এই ফাইভ পকেটের বেসিক প্যান্ট প্রোডাকশন প্যাটার্ন গ্রেডিং প্যাটার্ন মডেল অর্ডার জিপাইল এবং ডিক্সে পাইল মার্কার কীভাবে করতে আমরা এই ডিজাইনের উপর করবো আশা করি আমাদের সাথে থেকে লং প্যান্ট কিভাবে করতে হয় ফর্মুলা দিয়ে সে ভিডিওটি দেখবেন ভিডিওটি আশা করি এক ঘন্টার উপরে হবে দেখা যাক কতটুক করা যায় তাহলে আমরা কাজ শুরু করি প্রথমে আমরা আজকে আজ আমরা প্রথমে শিখবো কিভাবে গার্বার সফটওয়্যার ফাইল বলা আর এরিয়া বলা সেটাই আমরা শিখব ঠিক আছে তাহলে এটা শেখার জন্য প্রথমে আমরা যাব বাটন ওপেন সময় নিতেছে এখন এই আমি কোথায় কাজ করব একটা টাইপ তুমি ইয়ে করো আমরা কোথায় কাজ করবো জিতে না ডিতে দেিতে সিতে কাজ না করাই বলো হ্যাঁ দেখো এখানে রাইট বাটন নিউ জা হ্যাঁ আমরা কোথায় কাজ করবো এখানে হ্যাঁ হ্যাঁ এখানে দেও নাম দে একটা ফাইল যে কোনো যে কোনো আপাতত একটা নাম প্যান্ট ঠিক আছে ওকে দাও এটা মধ্যে আবার ক্লিক করো ক্লিক করার পর এখন এখানে আবার রাইট বাটন দেও হ্যাঁ নিউ আসছে না নিউ এখানে যাও আমরা এখন রুল টেবিল দেব রুল টেবিল মানে হচ্ছে কি আমরা কোন সাইজ যে সাইজগুলো আমরা নিব আমরা সাইজ সংখ্যাটা খুব কম নিব হ্যাঁ দেখো ওপেন করো ওপেন করার পর আমরা উপরে কিছু লেখার দরকার নাই আমরা যেহেতু নতুন শিখতেছি এত ডিটেলস এত গভীরে যাব না যে শিখার জন্যে যেভাবে কাজটা শিখা যায় সেইভাবে আমরা যাব একবার সব কিছু নিয়ে আলোচনা করলে এত কিছু হবে না তাহলে আমরা এই জায়গায় যাবো এখানে হ্যাঁ ক্লিক করা এখানে আলফা নিউমরিন দেবো আলফা নিউমেরিন হ্যাঁ আলফা দিলে তুমি সংখ্যা দিয়ে দিতে পারো এক দুই তিন এগুলো মনে করো না এস এম এল এইগুলো যেরকম যা লেখবা তুমি যে সংখ্যা দিয়ে লাগবে সেই সংখ্যাটাই কি আলফা মেমোরিতে নেব এইখানে দেখো লেখা আছে বি সাইজ আমাদের যে স্যাম্পল যেটা আছে এই স্যাম্পল সাইজ বেসিক যে সাইজটা এটা আমরা কী দিব থার্টি টু থার্টি টু এরপরে আমরা এইখানে যাবো আমরা যে সাইজগুলো করবো এই সাইজগুলোর মধ্যে সবচেয়ে ছোটো কোনটা হবে মনে করি এখানে থার্টি টু এখানে তুমি থার্টি দেও থার্টি দেও হ্যাঁ এরপরে দেও এইখানে আবার সংখ্যাটা দিতে হবে থার্টি টু এখানে লিখতে হবে দেখো থার্টি টু এরপরে হচ্ছে থার্টি ফোর এরপর হচ্ছে থার্টি সিক্স আমরা এই এই সাইটটা সংখ্যা নিই যাতে গ্রেডিং করার সময় আমরা সব গুলো বুঝতে পারি যে হ্যাঁ এইখানে কোন সংখ্যাটা কি আসছে তারপরে আমরা এখানে যাব সেই বেজে যাব এইখানে দেখো এটা যেহেতু রুল টেবিল আমরা ফাইল নামে এখানে দেবো আমাদের সবচেয়ে ছোটো সাইজ এবং বড় সাইজ এটা দেবো এখানে লেখো থার্টি লেখো এরপরে একটা স্পেস দিয়ে তুমি এ করো হ্যাঁ এখন লেখো থার্টি সিক্স থার্টি সিক্স থার্টি সিক্স এখন এখানে সেভ দাও 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 সেভ ঠিক আছে এখান থেকে বাহির হয়ে যাও আমরা এখান থেকেও বাহির হয়ে যাই বাস এখন আমরা প্যাটার্ন ডিজাইনে যাব আমরা যে প্যাটার্ন করবো সেই ডিজাইনে যাব কোথায় এই যে প্যাটার্ন ডিজাইন ওপেন দেও এই ফাইলটা যেন কাজ করছি এই ফাইলটার এখানে সেটিংয়ের জন্য কিছু কাজ আছে সেইগুলো আমরা বিস্তারিত বলব না এখন আমরা জাস্ট কাজটা শুরু করার জন্য যা করেন তাই করব। আমরা প্রথমেই এই কোথায় যাব ইডিটে যাব ইডিট ইডিটে যা আছে ইডিটে কাজ করার পর এখানে যা দেখছি ইডিট মানে কি তুমি লেখাকে ইডিট এবং মডিভাইস শব্দের অর্থ কি একেই তবে ইডিট মানে হচ্ছে কি তুমি যে কোনো লেখাকে কি ইডিট করতে পারবে এই ইডিটের কাজ হচ্ছে এইটা সংখ্যাকে তুমি কি ইডিট করতে পারবে এখানে ইডিট শব্দের অর্থ সংশোধন করা মডিফাই শব্দের অর্থ কি সংশোধন করা যেমন এখানে দেখো এই ক্রিয়েট ক্রিয়েট মানে কি ক্রিয়েট মানে সৃষ্টি করা আর ইডিট ইডিট হচ্ছে কি ইডিট হচ্ছে মানে সংশোধন করার লেখা মানে সম্পাদনা করা এটাকে লেখা জাতীয়কে এটাকে সংশোধন করবে আর মডিফাই সংশোধন বলতে পারো এবং পরিবর্তন করা তুমি যে কাজটা কর বা এই কাজটাকে কি এই মডিফাই মানে সংশোধন করার জন্য প্যাটার্নকে সংশোধন করার জন্য কি যা আইকন আছে সবই কি মডিফাই আর অ্যাডভান্স এখানে দেখো এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাডভান্স হচ্ছে কি অগ্রগতি করা বা উন্নতি তোমার কাজটাকে আগায় নেওয়ার জন্য কি এটা তুমি যে ভবিষ্যতে যে যা দরকার তোমার এই প্যাটার্ন ডিজাইনে সেটাকে কি আরো আগায় নেওয়ার জন্য এটা অ্যাডভান্স সহযোগিতা করা আর মনে করি ভেরিফাই ভেরিফাই হচ্ছে যাচাই করা মানে প্রতিপন্ন করা তুমি এখানে কোনো কিছু যাচাই করতে না যেমন আমরা মেজারমেন্ট যাচাই করতে পারি সাইড সিম ইন সিম যা আছে সেইগুলো আমরা চেক করতে পারি এটা সে ভেরিফাইড আর গ্রেড কোথায় এই গ্রেড গ্রেড হচ্ছে এটা কি শ্রেণী বা স্তর বা স্তর বিভিন্ন ভাষায় গ্রেটকে ক্রমানুসারে সাজানো কিন্তু আমরা যেহেতু প্যাটার্ন শিখতে আর গ্রেডিং কি আমরা সেটা বুঝি ঠিক আছে আর না বুঝলে ভবিষ্যতে জেড এটা হচ্ছে কী ওয়াইজেট হচ্ছে মানে মিউজিক মনে করো এটাতে যে এগুলো আছে এটাতে তোমার মনে করো একটা শার্ট একটা প্যান্ট যে কোনো কিছু ডিজাইন তৈরি করার জন্য তোমার যা প্রয়োজন এখানে মেজারমেন্ট দিলে এটা অনিশ থেকেই কি নিয়ে যাবে আর ড্রাফ কষরা নকশা করা এটা তো আমরা তো একেই কাজ আর বিয় মানে এই বি বিয় মানে দেখা যা কোনো কিছু কি চেক করে দেখার জন্য এটাও কি এই বিয়োতে কাজ করে তা আমরা এখন কাজ করবো একটা প্যাটার্ন তৈরি করতে গিয়ে যে আইকনগুলো লাগে সি আইকনগুলো এর অতিরিক্ত কিছু কি আমরা দেখাবো না এখানে আমরা যে কাজগুলো করব সবগুলো মানে প্রয়োজনীয় আইকন এইগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে কি করতে পারব আমরা এই গারবার সফটওয়্যার সম্পর্কে জানতে পারবো জানতে পারবো এবং কাজ করতে পারবো আমরা ফাইল করার পরে এখন ইডিটে যাব ইডিটে ইডিটে গিয়ে এই আইকনটা যে কাস্টমাইজ এখানে যাও ক্লিক করো প্রিপারেন্স এখানে যাও এই যে চারটা আছে এখানে প্রথম করণীয় হচ্ছে আমার এই প্যাথ প্যাথে গিয়ে আমরা কোথায় কাজ করছিলাম ইতে না ডিতে হ্যাঁ ডি সিলেক্ট করো হ্যাঁ এখানে দেও এখানে দেওয়ার পর আমরা কী নামে প্যাটার্নটা করছিলাম প্যান্ট তারপর আমরা রুল টেবিল নিয়েছিলাম এই দেখো এখানে রুল টেবিল দেওয়া আছে এখানে গিয়ে থার্টি বাই থার্টি সিক্স ঠিক আছে এখন দেও অ্যাপ্লাই সে হ্যাঁ এখন আমরা কাজ শুরু করব কাজ শুরু করার জন্য আমাদের কি প্রথমেই মনে করো যে আমরা যদি ম্যানুয়াল প্যাটার্ন করি তাহলে আমাদের কি প্যাটার্ন বোর্ডের দরকার আছে না প্যাটার্ন বোর্ডে যে কোনো কিছু তৈরি করতে গিয়ে দেখা যায় আমাদের কি একটা এরিয়া নির্দিষ্ট একটা এরিয়া নিত মনে করো একটা বাড়ি করলা। যে কোনো কিছু করতে হলে তোমাকে এরিয়া নিতে হবে আমরা প্রথমে কি আমরা প্যাটার্ন বোর্ড মনে করো আমরা এখন ম্যানুয়ালি প্যাটার্ন করব তবে এটার জন্য আমাদের একটা প্যাটার্ন বোর্ড দরকার এরিয়া দরকার এরিয়ার জন্য আমরা প্রথমে যাবো ক্রিয়েট এই যে প্রথম বললাম যে ক্রিয়েট মানে সৃষ্টি করা এই প্যাটার্নটা সৃষ্টি করার জন্য প্রথমে আমরা যাবো কোথায় এর একটা অ্যাঙ্গেল এখানে ক্লিক করা এখানে রাখা হ্যাঁ লম্বা করে টানো এই দেখো এখানে কাঠ কি এই কাঠসারে তুমি এটা কি নাড়াচাড়া করতে পারতেছ আর যদি এখানে ক্লিক করার পর কি বেলু আসছে না দেখো এটা কিন্তু তোমাকে করতে হবে তাহলে আমরা আমরা কম্পিউটারেতে বলে এটাকে বলে এক্স এটাকে বলে এক্স এবং এইভাবে যেটা আছে এটা কি হচ্ছে ওয়াই ঠিক আছে আমরা এক্স লম্বা নিব মনে করো কত সিএম একশো সিএম ধরো একশো সিএম এই দেখো এখানে একশো সিএম দিতে বেলু করার পর দেখা যায় কি আমার এখানে একটা মান চাচ্ছে আমরা যদি এই দিকে নিই তাহলে সংখ্যা দিয়ে দিলেই হবে আবার এই দিকে যদি বাড়াই তাহলে মাইনাস দিয়ে আমাকে জানিব তা দিতে হবে তাহলে আমরা প্রথমেই কিনব একশো সিএম দিছি আর এই ওয়াই মানে এভাবে দিব আমরা ধরো ফিফটি দিই ফিফটি ওকে দেখো এই দেখো এই যে হ্যাঁ তুমি এদিকে নাটটা দেখো কেন প্লাস আছে এই প্লাসটা কি যেহেতু আমাদের আইকনটা আছে রাইট বাটন ওকে রাইট বাটন ওকে আবার ওকে রাইট বাটন ওকে হ্যাঁ ঠিক আছে আর গার্বার সফটওয়ারের সবচেয়ে ভালো হচ্ছে মাউসের যে মিডিলে যে রোলিংটা এটাতে ঘোরানো এটাতে জুম করা যায় বড় করা যায় ছোটো করা যায় ঠিক আছে আচ্ছা এই তো তারপর আমরা এখন এই জায়গায় আমরা কি কাজ করব যে কাজগুলো করব সংগুলো কি ফর্মুলা দিয়ে করব যাতে সহজে বোঝা যায় এবং দেখলেই আমরা আমরা একটা প্যাটার্ন তৈরি করা আসে না প্যাটার্নটা ডিসপ্লেতে আনো এইখানে একটা ক্লিক করো এই যে আমাদের এখানে একটা ফাইভ পকেটের যে ডিজাইনটা করা আছে এখানে প্রথমে হ্যামে আমার আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাগে আর ফ্রন্টে আছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ এক একজনে এক এক দিক থেকে কাজ করে আমি আমার কাজ করতে গিয়ে আমি সবসময় হ্যাম থেকে করি কারণ পায়ের নিচে যে মেজারমেন্টটা আছে এগুলো সহজেই বোঝা যাচ্ছে এগুলো সহজেই বোঝা যায় একটু ওয়েস্ট এবং পেরিয়ে গিয়া একটু জামেলা লাগে এই জন্যই আমি প্রথমে কি করব আমরা হ্যামলাইন নিব হ্যামলাইন নেও মেজারমেন্টটা আমরা আমরা এই হ্যামলাইনটা নেওয়ার জন্য আমরা এখন যে পূর্বে যে এটা নিয়েছিলাম এই হ্যামলাইনটাকে এখান থেকে একটা লাইন কপি করো লাইন কপি করার জন্য গারবারের লাইন কপি করার জন্য ক্রিয়েট ক্রিয়েট থেকে এই অফসেট অফসেটে সিলেক্ট করো এটাতে রাইট বাটন ওকে এখন আমরা আমি লাইনটা কপি কতটুকু করবো ধরো মাইনাস আমরা এই দিকে এই লাইন থেকে এই দিকে নেওয়ার জন্য মাইনাস দুই এম মাইনাস টু ওকে দিলাম এটা কি আমাদের হ্যামলাইন প্যান্টের জন্য আমার নিয়মে এটা কি হ্যামলাইন আমি এই লাইন থেকে আমরা সাইড লাইন নেব রাইট বাটন ওকে আমরা এখান থেকে মাইনাস চি এম দি যেহেতু প্যাটার্ন মাইনাস ফাইভ ওকে আচ্ছা এরপরে আমরা নেবো কি ইঞ্চি মেজারমেন্ট নেব আমাদের এই প্যান্টের এডিয়ার ইঞ্চি মেজারমেন্ট কত আছে ফাইভ সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ তাহলে আমি কী করবো এই লাইন থেকে এই লাইনকে সিলেক্ট করবো রাইট বাটন ওকে দিব আমি এখন যেহেতু এটা মাইনাস আছে তাহলে কি মাইনাস সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ দিব কোথায় দিব এই জায়গা এইখানে ওকে ঠিক আছে আমরা হ্যামলাইন লাইন নিলাম সাইড লাইন নিলাম ইঞ্চিম মেজারমেন্ট নিলাম এখন আমরা নিব হিপ এরিয়া হিপ কে ডিভাইডেড করি আমরা কি করব হিপ এরিয়া নেই হিপ এরিয়া নিয়ম হচ্ছে যদি ফুল মেজারমেন্ট থাকে তাহলে চার ভাগের একবার কেন চার ভাগের একবার যেহেতু ফ্রন্ট দুইটা কেন চার ভাগ ফ্রন্ট হচ্ছে লেফট অ্যান্ড রাইট ব্যাক হচ্ছে লেফট এন্ড রাইট তাই আমরা কি নিব চার ভাগের আর আমরা প্যাটার্নটা করবো কি একসাথে ব্যাক এবং ফ্রন্ট একই সাথে করবো তাহলে আমাদের এখানে মেজারমেন্ট আছে কত হিপ মেজারমেন্ট হাফে কত আছে হ্যাঁ আমরা তিপ্পান্ন আমরা ফিফটি থ্রি বাটন ওকে মাইনাস অর্ধেক কত হুম দেখ ঠিক আছে এখন এখানে দিয়ে এখানে কি করছো বলো বুঝায় বলো ফিফটি থ্রি হাফ

আমি এখন মডিফাই যাব এই যে মডিফাই সংশোধন বলছিলাম এই সংশোধনে যাব কি মডিফাই যাব এই ক্লিপে যাব ক্লিপে গিয়া এই ক্লিপ হচ্ছে লাইনকে শর্ট করে কিভাবে শর্ট করা হ্যাঁ সিলেক্ট করা আমি এই লাইনটাকে এই বাড়তি লাইনটাকে নিয়ে এই জায়গায় লাগাবো তাহলে আমি প্রথমে এই জায়গায় ক্লিক করব তারপর এইখানে ক্লিক করব আচ্ছা এখন মনে করো এই জায়গাটাকে আমি কি করব এই লাইনের সাথে লাগাবো তাহলে এই জায়গায় ক্লিক করবো তারপরে এইখানে এসে সিলেক্ট করবো আর এইদিকে দিকে আসছি একটু বড়ো করো হ্যাঁ মাউস ঘুরা একটু বড়ো করো এখন আমি এই সং এই লাইনটাকে আমি এনে এইখানের সাথে লাগাবো এখানে দেও সিলেক্ট করো তারপর আমি এইখানে দেব আর এই বাড়তি অংশটাকে এইখানে দেবো তাহলে এইখানে ক্লিক করে আমি এই জায়গায় লাই আবার এইখানে সিলেক্ট করো হ্যাঁ এই লাইনটা দে হ্যাঁ এইখানে দে এখন এইখানে সিলেক্ট করো সিলেক্ট করে এই লাইনে সিলেক্ট করো হ্যাঁ আবার এই লাইনে এখন আমরা কাজ যেটা করতেছি এই বাড়তি লাইনটাকে এখানে এনে লাগাচ্ছি আবার এই যে এখন এটা হয়ে গেছে এখন আমরা একটা নির্দিষ্ট লাইন এখন আমাদের প্যাটার্নের মিডিল লাইন সব কিছুর তো একটা মেরুদণ্ড লাগে মেরুদণ্ড যদি হয় তাহলে আমরা মনে করো এটা এই লাইনটাকে তুমি সরাও এখান থেকে হ্যাঁ আমরা ক্রিয়েটে যাবো ক্রিয়েটে গিয়ে এখানে যাব সিলেক্ট করো এই ফ্রি পেন্ডুকুলার টু পয়েন্ট এই লাইনটার হচ্ছে কি যে কোনো লাইনকে কি মিডিল করে আরেকটা আইকন আছে আমরা ওইটাতে যাচ্ছি না এই ক্রিয়েটের কাজটা আমরা দেখতেছি এই এখান থেকে আসছে করে হ্যাঁ এই পয়েন্ট পর্যন্ত যাক তারপর আবার এই মাথায় আসতে হবে হ্যাঁ দাঁড়াও এই যে দেখো এই এই দিকে গেছে এখানে হাফে আসতেছে আমাদের কিন্তু কি পুরাটাই লাগবে তাহলে তো হলে এখানে দিতে হবে এটাকে কি করতে হবে দিতে হ্যাঁ ওকে আমরা যে কাজগুলো করবো এই কাজগুলো একবার একটা প্রোডাকশন প্যাটার্ন করার জন্য যা যা করে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু করবো শুধু এই মেজারমেন্ট এবং এই ডিজাইনের উপর আচ্ছা এখন আমরা প্রথমে যে ফোন রাইস এটা আমি আবার ওপেন করো এই যে ফোন রাইজের যে শাডেল এই যে এই পয়েন্টটা তৈরি করার জন্য আমরা কী করবো আমরা আমাদের যে রেক্ট্যাঙ্গেলের যে এরিয়াটা নিলাম এটা এখন তৈরি করবো হ্যাঁ আমরা এখান থেকে এটা কতটুক বাড়াবো মনে করো এটার জন্য একটা ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে যে এক বছর আমি তোমাকে এখন বললাম যে তুমি এখান থেকে দুই সিএম বাড়াই দেবে অথবা এখান থেকে তিন চিএম বাড়াই দেব তোমার এই বডিটার এই ডিজাইনটা হয়তো কিটস হইতে পারে তোমাকে এখন দেখায় দিলাম একটা হয়তো তুমি এক জায়গায় যাবা ইন্টারভিউ দিতে অথবা চাকরি করবা সেই ক্ষেত্রে তুমি এখন অনেক বড়ো বডি হয়েছে পাইস মেজারমেন্ট এখন সেইভাবে কী করবে এটার জন্য একটা সূত্র আছে সূত্রটা কি আমরা তাই মেজারমেন্ট যা থাকবে তাই মেজারমেন্ট যা থাকবে তাকে আমরা ফুল তাই মেজারমেন্ট ফুল তাই মেজারমেন্ট হচ্ছে আঠারো ভাগে রাখবা আর এটা হচ্ছে গিয়ে কি আর হাফে হলে নয় ভাগে রাখবা ঠিক আছে এটা বাক করে তুমি যা পাবা তাই নিবে এখানে তাই কত আছে কত বত্রিশ টু এটা হচ্ছে হাফ বত্রিশ টু হাফকে তুমি ফর্মুলা দেওয়া করলে কত যাচ্ছে থার্টি টু ডিভাইডেড হ্যাঁ কত আসছে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন থ্রি পয়েন্ট ফাইভ সেভেন তুমি এই লাইন থেকে দেও তবে এই লাইনটাকে এই কার্সারকে তুমি বেলু করে নাও তাহলে তোমার জন্য সুবিধা হবে কোথায় যাবে এই পয়েন্টে যাও অনলাইন নাও হ্যাঁ তুমি এদিক থেকে এটা সিলেক্ট করো মানটা তো নিব আমরা এদিকে কিন্তু এটা স্যার এদিকে তাহলে আমরা ওয়াই সিলেক্ট করি হ্যাঁ আমরা কত নিয়েছিলাম থ্রি ফয় থ্রি ফয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেভেন হ্যাঁ ওকে দাও এখন এটাকে একটু বড় করো আমরা যে এখানে এই শেপটা নিব আসলে কীভাবে নিব এটার জন্য একটা ফর্মুলা আছে তুমি এখান থেকে কত না থ্রি পয়েন্ট ফাইভ সেভেন না এই থ্রি পয়েন্ট ফাইভ সেভেন এদিকে কপি করো ফি যাও অফসাইডে আস এ লাইনটাকে কপি করো কত আসছে মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ সেভেন দাও ফাইভ সেভেন ওকে এই লাইনটাকে তুমি এখান থেকে আবার এখান থেকে এখানে এটা একটা লাইন টানো এখান থেকে আবার থ্রি এটে যাও এখন তুমি এটাকে থ্রি বুস করো হ্যাঁ এই জায়গা থেকে এখানে যাও আবার এখান থেকে আসো এই লাইনটাকে তুমি তিন ভাগ করো কারণ তোমাকে আমি বললাম তুমি এইভাবে নেও যদি তিন ভাগ করে নাও তাহলে কি হচ্ছে তুমি এই শেপটা কোন দিক দিয়ে নিবা এই কোন সাইজের জন্য কোন মেজারমেন্টের জন্য কতটুকু এখানে যদি এটা থ্রি পয়েন্ট ফাইভ এখানে যদি ফোর সিএমও যায় তুমি এই ফোর সিএম একটা চতুর্ভুজ করবা যদি ফাইভ সি এম যায় ফাইভ সিএমের জন্য চতুর্ভুজ করে এভাবে একটা ত্রিভুজ করে নেবা যদি টু সি এম যায় তাহলে এরকম একটা চতুর্ভুজ করে কী করে ত্রিভুজ করে একটা তুমি তিন ভাগ করে নিবে এখন এটাকে তুমি তিন ভাগ করো হুম ত্রি হুম তুমি এখানে টু দেও হ্যাঁ তাহলে তিন ভাগ হচ্ছে এখন তুমি এখানে যাও কোথায় পয়েন্ট কার্ভ এটাতে টু পয়েন্ট কার্ভ লাইন মানে কি টু পয়েন্ট কার্ভ লাইন হচ্ছে দুই পয়েন্টের মাথা একটু সিলেক্ট করো এখানে একটা লাইন এখানে একটু রাখো হ্যাঁ এখানে একটু রাখো হ্যাঁ এখন এটার কাজ হচ্ছে কি এই রকম করে তুমি কি শেপ করতে পারবা আর যদি তোমার আবার শেপ আরও সুন্দর করার জন্য মনের মতো করে নেওয়ার জন্য সেটার জন্য কি আমাদের ক্রিয়েটে আছে কোথায় ক্রিয়েট ক্রিয়েট ডিজিটাইজ এটাতে ক্লিক করো হ্যাঁ ক্লিক করো রাইট বাটন দেও রাইট বাটন এই কার্ব লাইন দেও এই কার্ব হ্যাঁ ঘোরাও ইচ্ছা মতো শেপ করো তুমি কতটুকু বাঁকা চাও কীভাবে অনেকেই ধারণা করতে পারে টু পয়েন্ট কার্ব আমি এখন এটাকে কীভাবে করবো ঠিক আছে আমার তো এই শেপে হবে না তাহলে এই ধরনের কার্ভের জন্য ইচ্ছা মতো নেওয়ার জন্য কি আমাকে ক্রিয়েটে ডিজিটাইজ দিয়ে নিতে হবে আর এমনি টু পয়েন্ট কার্বের জন্য নর্মাল কার্ব কার্প করার জন্য আমাকে টু পয়েন্ট কার্প হ্যাঁ এটাকে ক্যান্সেল করে দাও হ্যাঁ তুমি এখন টু পয়েন্ট কার্ভে যাও হ্যাঁ এখানে সিলেক্ট করো আবার এখানে আসো হ্যাঁ তুমি এখানে হ্যাঁ ওকে দেব এই মেজারমেন্টের জন্যই এই কার্ডটাই হচ্ছে কী একচুয়াল এ বায়ার যদি বায়ারে যদি সাইজ সেখানে তো আমাদের আর কিছু করার নেই বায়ার যা বলে তাই কিন্তু আমরা যদি কখনো এইভাবে কার্ড করার পর তোমাকে কেউ একবারে খারাপ বলতে পারবে না একবারে যেন ভালো হান্ড্রেড পার্সেন্ট এইটা নয় এটি এক একজনের কাজের উপর একটা প্যাটার্ন তৈরি করতে গিয়া একজন প্যাটার্ন মাস্টারের কোনো ভূমিকা থাকে না প্যাটার্ন মাস্টার তো সে প্যাটার্ন করবে এইটা তো তার ভূমিকা আছে কিন্তু মেজারমেন্ট মেজারমেন্ট যদি সঠিক হয় তাহলে তোমাকে কি করতে হবে মেজারমেন্ট অনুযায়ী প্যাটার্ন শেপ নেবে তুমি ইচ্ছা করে কি প্যাটার্ন যা ইচ্ছা তা করতে পারবা টেন পারসেন্ট তুমি তোমার নিজ অভিজ্ঞতা থেকে কি করতে পারবো তুমি এটাকে কি শেপ সুন্দর করতে পারবা আর মনে করে হ্যামে আছে টুইনটি এখানে শেপ যা ইচ্ছা তা প্যাটার্ন মাস্টার যে সে তো কাজ জানে কিন্তু প্যাটার্ন মাস্টার হওয়ার পর তেমন কোনো কি একজন দক্ষ প্যাটার্ন মাস্টারের জন্য একটা বেসিক প্যাটার্ন দেখা যায় যদি সঠিক মেজারমেন্ট হয় স্যাম্পল এখন আমাকে আমি প্যাটার্ন করলাম ঠিকভাবে কিন্তু মেজারমেন্ট ফেব্রিক সিঙ্গেজের জন্য কি অথবা সুইংয়ের জন্য বড় হয়ে গেছে কে ছুটো হয়ে গেছে গা তখন এটা তো বায়ার রিজেক্ট দিবি তাহলে আমরা এখন এই পর্যন্ত আমরা এখন কি নিউ মেজারমেন্ট নেব নিউ পজিশান নিউ পজিশন কীভাবে নিব অফসেট থেকে হ্যাঁ এখান থেকে রাইট বাটন ওকে নি পজিশন নেওয়ার জন্য পায়ার মেজারমেন্ট যা আছে তা তো দেবে যদি না থাকে ইঞ্চি মেজারমেন্ট যা থাকবে তাকে আমরা দুই ভাগ করবো এখানে মনে করো আশি সিএম ডিসি আশি এর অর্ধেক কত চল্লিশ চল্লিশ থেকে মাইনাস ভাজ যাবে কত পাঁচ সিএম এটা হচ্ছে বিগ সাইজ আর যদি বয়েজের জন্য হয় বাদ যাবে চার সি এম কিডসের জন্য তিন সি এম ইনফ্যান্টের জন্য আড়াই সিএম এই বাদ দিয়ে কোথায় দেখা যাবে এই জায়গা থেকে হ্যাঁ বাদ দিয়ে কত আমরা এখন নেব থার্টি ফাইভ থার্টি ফাইভ ঠিক আছে তুমি এখানে একটু জুম করো আমরা এই লাইনটার দরকার নেই আমরা এই লাইনটাকে শর্ট করে দিই কোথায় মডিফাই যাই ক্লিপে যাই এখানে ক্লিক করো এটার সাথে হ্যাঁ তারপর এই লাইনটাকেও শর্ট করে দিই এখানে ক্লিক করো এখানে আসো এখন এই লাইনটাকে তুমি ডিলেট করতে পারো এই লাইনটাকে এই লাইনটাকে ডিলেট করো লাইনটাকে পুরোটাই ডিলিট করো আমরা হ্যাম মেজারমেন্ট নেবো এটা এটা থাক এটা থাক হ্যাম মেজারমেন্ট নেবো হ্যাম মেজারমেন্ট নিয়ম কি যাই তা আমরা জাস্ট ফর্মুলাটা বলতে দেবো যদি ফুল হ্যাম মেজারমেন্ট মনে করো টোয়েন্টি টোয়েন্টি থেকে আমরা ফোর সিএম মাইনাস করবো তাহলে থাকবে কত থার্টি সিক্স থার্টি সিক্সকে আমরা চার দিয়ে বাক করবো চার দিয়ে বাক করার পর এদিক দেয়া ফ্রন্টের জন্য আচ্ছা তুমি আমাদের এখানে হ্যাম কত আছে মানে থার্টি নাইন থার্টি নাইন থেকে আমরা ফোর সিএম বাদ দিব ফোরসিএম বাদ দেওয়ার পর থাকবে থার্টি ফাইভ থার্টি ফাইভকে আমরা কী করব ফোর দিয়ে বাক করব বাক করে আর কত আসতেছে ক্যালকুলেটর আছে কেনার দাও থার্টি ফাইভ ডিভাইডেড ডিভাইডেড ফোর কত আসছে এইট পয়েন্ট সেভেন ফাইভ এটাকে আমরা ডাবল করে নেব যেহেতু কম্পিউটার এটা নেওয়ার অর্থ ইন্টু টু হ্যাঁ কত আসতেছে সেভেনটিন পয়েন্ট এটাকে মিনিমাইজ করো আমরা এই ক্রিয়েটে যাব তারপর টু পয়েন্ট এখানে যাও এই অনলাইন এটা সিলেক্ট করো এই লাইন থেকে এখানে এসে হ্যাঁ এখানে এখানে আমরা এই মানটা যেহেতু চাইছে পয়েন্টটা খুব সুন্দর করে ধরতে হবে এখন আমি এই জায়গায় এখানে কত দিব সেভেনটিন পয়েন্ট ফাইভ তাহলে আমরা কী সেভেন্টিন পয়েন্ট ফাইভ এইটা আমরা কি নিছি সেভেনটিন পয়েন্ট ফাইভ নিয়েছি ফ্রন্টের জন্য আচ্ছা তারপরে আমরা এখানে নি পজিশান হ্যাঁ নি পজিশান এখানে এসে সিলেক্ট করো হ্যাঁ একটু বড়ো করো হ্যাঁ বড় করে এদিকে আস এখানে আমরা নিতে আসে কত নিয়ে আসে কত টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ তাহলে নি এবং হেম সূত্র একই তাহলে আমরা কি করবো টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে দাও মানে ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ থেকে আমরা মাইনাস করবো ফোর সিএম ও আরেকটা কথা ফোর সিএমকে কেন বাদ দিচ্ছি ফোর সিএম বাদ দিচ্ছি আমরা ব্যাগের যে ফ্লোয়ারিং যেটা আছে ব্যাগটা তো বড়ো হয় না সেই জন্যই আমরা এটা কি বাদ দিচ্ছি ঠিক আছে এটা তাহলে এখন কত হচ্ছে ফোর্টি ওয়ান ফোর্টি ওয়ানকে ফোর দিয়ে দেও বাঁক হচ্ছে টেন পয়েন্ট টোয়েন্টি ফাইভ এটাকে আমরা ডাবল করে নিব যেহেতু আমাদের আইফোনের সাহায্যে আমরা মেজারমেন্টে নিচ্ছি কত টোয়েন্টি পয়েন্ট ফাইভ এখন আবার ফ্রি রেগুলার এখানে যাও এইটাতে হ্যাঁ নে হ্যাঁ ধরো হ্যাঁ এখানে কত টোয়েন্টি পয়েন্ট ফাইভ ফাইভ বাড়তি লাইনটা ডিলেট করে দাও মডিফাই ডিলেট করার জন্য মডিফাই যেতে হবে মডিফাই আমরা এটা যেহেতু লাইন ডিলেট করবো তাই লাইনই নিতে হবে এখানে মডিফাই অনেকগুলো অপশন আছে লাইন ডিলেট করব হয় ওকে এখন তুমি এই লাইনটিকে একটু শর্ট করে দাও এই লাইনটাকে একটু ভিতরে নিয়ে যাও এটা কীভাবে নিব মডিফাই পয়েন্ট লাইন পয়েন্ট লাইন হ্যাঁ এটাতে নাও ভেলুকে কারসার করানো হয় নিতে পারবা না হ্যাঁ এটাকে নেও একটু ভিতরে নাও হ্যাঁ একটু ওকে ওকে ঠিক আছে ঠিক আছে দেও ওকে দেও এটা নিয়ে নেওয়ার কারণ হচ্ছে না হয় আমি হাই মেজারমেন্টটার জন্য যে পয়েন্টটা নিব এখন তুমি আবার ফ্রি হেটে যাও এখানে যাও পেন্টেগুলার অনলাইন এখানে দাও এটাকে ভ্যালু করে দাও এইখানে আমরা দুই সিএম নিব কেন নিব ব্যাগের জন্য আমরা দুই সিএম এই জন্য ফোর সিএম ফোর ফোরওয়ার্ডিংয়ের জন্য এখানেও আমরা কি করব এখানে আমরা টু সি এম দিবো টু সি এই টু সিএম নেওয়ার মানে হচ্ছে এই লাইন থেকে এই অংশ এই লাইনের ভিতরে যেটা গেছে এটা ফ্রন্টের জন্য এবং এই লাইনের বাইরে আছে যেটা এটা কি ব্যাগের জন্য ঠিক আছে তুমি এখন এখনো হ্যাঁ লাইনগুলোটা থাক এটা থাক এগুলো থাক এই লাইনগুলো লাইন টানবো আমরা লাইন টানার জন্য কি ক্রিয়েট ক্রিয়েট টু পয়েন্ট এই লাইনটা হ্যাঁ ওকে দিবা ওকে দিবা অপশন ওকে দিবা তারপর এই লাইনটাতে এখানে আসো আমরা এইখানে শেফটিতে একটু কার্ভ করে নেবো আমরা যাবো কি কার্ভ লাইনে এটা টু পয়েন্ট কার্ভে যাবো তো এখানে সিলেক্ট করো তুমি এই লাইনে ধরবা এই লাইনে ধরবা না হ্যাঁ এইখান থেকে এটা নেও হ্যাঁ নেও তুমি তোমার ইচ্ছা মতো করে শেপ করে দাও শেপ যাই হোক হ্যাঁ ওকে আমরা তো এখানে শেপ এত কিছু করবো না আমরা জাস্ট সিস্টেমটা আগে দেখো এরপরে আবার নেও লাইন আবার নেও এখান থেকে এসছি আমরা হ্যাঁ এখানে হ্যাঁ ওকে সেভ করো এই জিওমটাকে এই জিওম আছে তোমাকে জিওমটাকে তুমি একটু এ করে দেও করে দাও হ্যাঁ হুম ওকে এখন আমরা ওই যে ফোর সিএম বাদ দি গেছিলো এইটার জন্য আমরা কি করবো এই লাইনটা হয় একটু খারাপ লাগতেছে এই জায়গাটা এসে এই জায়গাটাকে সুন্দর করার জন্য মডিফাই হয়ে যাবো স্মুথে যাব এই স্মুথ স্মুথ শব্দটা শুনলেই বোঝা যায় স্মুথ মানে সুন্দর করে নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এটাকে ক্যান্সেল করো ক্যান্সেল করার জন্য রাইট বাটন টন ক্যান্সেল দিতে হবে ওকে দিলে হবে না আচ্ছা এখন তুমি এই লাইনটাকে একটু বাড়াব আমরা দুই সিএম দুই সিএম করে বাড়াবো না এই কারসারকে বেলু করো হ্যাঁ এখানে দুই সিএম বাড়তে দেও অয়ে যাও অয়ে দুই সিএম আবার এই লাইনটাকে এখানেও দুই সিএম হ্যাঁ এদিকে আমরা কিন্তু যা দেওয়া দিয়ে গেছি কিন্তু এখন এই দিকে হ্যাঁ সাইড এ দেওয়া বা এই সাইডে আনলে কিন্তু মাইনাস দিতে মাইনাস টু তারপর আবার এই দিকে আসলে মাইনাস টু ওকে দেও এটা এটা এখানে বাড়াও না না এই লাইন থেকে এই লাইন থেকে ব্যাগের জন্য ব্যাগের ফরওয়ার্ডিংটা নেব নেব ব্যাগের ফরওয়ার্ডিং নেও হ্যাঁ ক্যালকুলেশন করে হ্যাঁ যা আছে হ্যাঁ কোথাও পাচ্ছি আমি দেও কেন এরকম হচ্ছে কেন আবার এটা ক্যান্সেল দেও হ্যাঁ দেওয়া হুম এখন এগুলো টানো সবগুলো পয়েন্ট টানো হ্যাঁ এর ফার্নিচারটা টানো হ্যাঁ এখন এইটা টানা একটু উপরে তোলো হ্যাঁ দাও ওকে দাও এখন সাইড সাইট এর দিকে দেখো সাইড এর শিফটে নাম কিয়েটে যাও হ্যাঁ আছে তো হ্যাঁ কার হুম সেফ সেফ নিয়ে তোমার না তুমি যত করবে এত বাড়বে আচ্ছা এখন হচ্ছে আমরা ইঞ্চিম ব্যাগ এবং ফ্রন্টে প্যাটার্নের যে ইঞ্চিম মেজারমেন্টটা কি সেম লাগবে তাহলে সেম করার জন্য আমাকে এখান থেকে যেহেতু সোজা আছে এটা আমার ওকে আছে আমি এতটুকু মেজারমেন্ট করি মেজারমেন্ট কোনো কিছু মেজারমেন্ট করার জন্য যাইতে হবে কোথায় ভেরিফাই ভেরিফাই লাইন লেন এখানে আমি ক্লিক করবো রাইট বাটন ওকে রাইট বাটন ওকে কত হয়েছে থার্টি ফাইভ পয়েন্ট এইট সেভেন আমি না এটা এখানে যাও মডিফাই যাও মডিফাই স্প্লিট স্প্লিট মানে এটাকে কাটার জন্য তুমি এদিকে এসে এদিকে এসে হ্যাঁ সিলেক্ট করো হ্যাঁ কত হয়েছে থার্টি ফাইভ পয়েন্ট এইট সেভেন তুমি থার্টি ফাইভ পয়েন্ট এইট সেভেন একটু কম দেব কয়েক মিনিট কম দেব থার্টি ফাইভ পয়েন্ট এইট ফোর এইট পয়েন্ট দেব ওকে দেব ওকে ঠিক আছে আচ্ছা এখন এ করো এটা জুম করার ছোটো করো আমাদের এই লাইনগুলো কি আমরা ডিলেট করি একটু বড় করো এই লাইনগুলো ডিলেট করো মডিফাই ডিলেটের জন্য মডিফাই লাইন লাইনে যাও এটা ক্লি ডিলেট করো হ্যাঁ এটা 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 ওকে আচ্ছা এখন দেখো এখানে লাইনটা কিন্তু আলাদা করা আছে এটাকে আমরা একসাথে করবো কীভাবে করবো জিএম দেব এই যে জিএম লেখা আছে মডিফাই যাব সিঙ্গেল পয়েন্ট এটাকে সিলেক্ট করো সিলেক্ট করে এই দেখো পয়েন্ট একটা লেখা আছে হ্যাঁ এটা ওকে দাও আচ্ছা এটা কি আমরা কী এখন থেকে এটা আলাদা আছে এটাকে আমরা কি এক করে নেবো পুরোটা এটা ক্লিক করো হ্যাঁ তুমি কম্বাইনে যাও এই কম্বাইন মডিফাই কম্বাইন্ডে হ্যাঁ এখানে দেখো এটা লাল হচ্ছে এটাকে এটা আলাদা মানে তাহলে এখানে আসো এই জায়গায় ক্লিক করো রাইট বাটন ওকে এখন দেখা যায় এটা একটু বাঁকা হয়ে গেছে এই বাঁকাটাকে সঠিক করার জন্য তুমি কী করো স্মুথে যাও স্মুথে এখানে আসো এইটাকে হ্যাঁ এইখানে আসে ওকে দেও একটু হ্যাঁ একটা দুইটা দিলেই ওকে হয়ে যাবে ওকে ঠিক আছে এখন আমরা ফন্ড রাইস নেব ফন্ড রাইস কত আছে ফন্ড রাইস কত এখানে দেখা যাচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট টু এটা ওয়াইশবেল সহ তাহলে তুমি এখানে ওয়াইজবেল হাইট ইনক্লুডিং ফোন নেওয়ার নিয়ম হচ্ছে যদি অ্যাটাচ ওয়াইজবেল থাকে তাহলে তো ফোরাটাই নিতে হবে যদি কাটা ওয়াইজবেল থাকে তাহলে আমাকে কী করতে হবে ওয়াস হাইট যা থাকবে তা বাদ দিয়ে আমাকে কী করতে হবে নিতে হবে এখন তুমি আমাকে ফোনটাই যেহেতু টোয়েন্টি এইট হাফ তাহলে তুমি টোয়েন্টি এইট কত টোয়েন্টি এইট পয়েন্ট টোয়েন্টি এইট পয়েন্ট টু থেকে ওয়াজবেল হাই ফোর সি এম বাদ কত থাকতে স্যার টোয়েন্টি সেভেন পয়েন্ট টোয়েন্টি ফোর পয়েন্ট টু হ্যাঁ দেখ পন্ডাস নেওয়ার জন্য আমাকে কী করতে হবে এই পয়েন্ট থেকে এখানে এসে এখানে এই পয়েন্টের সিলেক্ট রাইট বাটন রাইট বাটন দেওয়ার পর এখানে যে চিহ্নটা আসছে এটাকে যেহেতু আমরা মেজারমেন্ট নিব এখান থেকে তাহলে আমি এটাকে এই জায়গায় এন্ডে দিই হুম আমরা কত দেব টোয়েন্টি ফোর পয়েন্ট টু হ্যাঁ ওকে রাইট বাটন রাইট বাটন দাও একটা চার্ট আসবে এই বার্টিকেলে যাব বার্টিকেল আমরা ওয়েস্ট মেজারমেন্ট একসাথে নিয়ে নিই ওয়েস্ট মেজারমেন্ট কত এখানে থ্রি টু এই আমরা নিচ্ছি বা না হাফ কত এটা হাফ মেজারমেন্ট তাহলে টোয়েন টোয়েন্টি ওয়ান কত দিশা টোয়েন্টি ওয়ান ওয়েস্ট মেজারমেন্ট নেওয়ার নিয়ম যদি ফুল ওয়েস্ট মেজারমেন্ট তাহলে চার ভাগের এক কারণ লেফট অ্যান্ড রাইট ফ্রন্ট অ্যান্ড রাইট ব্যাক তাহলে যেহেতু আমাদের হাফ মেজারমেন্ট তাহলে আমরা একসাথে এটা নিয়ে নিলাম এটি একসাথে নিয়ে নেওয়ার কারণ হচ্ছে যেন আমরা এখান থেকে এই যে সাইড সিএমের জন্য কতটুকু উপরে তুলব এটা আমি এখন এখান থেকে এটা একটা গাইডলাইন আমি নিতে পারব এরপরে দেখা যায় এই লাইনটাকে শর্ট করো মডিফাই ক্লিপ আচ্ছা এখন আমাকে কি করতে হবে এই লাইনটাকে তুমি একটু বড় করো লাইন বড় করার জন্য পয়েন্ট হ্যাঁ দেওয়া আরও অনেক আইকন আছে হ্যাঁ এখন আমাকে আমরা ব্যাগ রাইস নেবো না ব্যাগ রাইস নেওয়ার জন্য আমাকে কী করতে হবে থ্রি এটে যাবো টু পয়েন্টে যাব প্রি পেন্টুগুলার টু পয়েন্ট হ্যাঁ এখানে যাও রেস সিলেক্ট করো আর এই জায়গায় এই পয়েন্টে আসো এই পয়েন্টে এখান থেকে আসছে আস্তে করে হ্যাঁ এখানে হালকা এই হ্যাঁ ওকে রাখো মিডিলেনও হ্যাঁ ওকে এটা থেকে এক সিএম উপরে নেবে এটা হচ্ছে এক সি এম উপরে সামনের দিকে এক সিএম যাবে আচ্ছা আমরা এই লাইনটা এই আইকনটা নেই টু পয়েন্ট হ্যাঁ এটা সিলেক্ট করো সিলেক্ট করে এই লাইনের বরাবর নেও হ্যাঁ ঠিক আছে এত বড় লাগবে না ক্রস পয়েন্টের উপর হ্যাঁ ঠিক আছে ওকে এখন আবার টু পয়েন্ট কার্ভ লাইন নেও হুম এটা নেও এই জায়গায় এখানে আসছিল না হ্যাঁ এই জায়গায় রাখো জিএমটা সারাও হ্যাঁ আর একটু হ্যাঁ নেও এটা উপরে তুলো তুলো আরও উপরে তুলো আরও উপরে তুলো আরও উপরে তুলো হ্যাঁ ওকে ঠিক আছে রাইট বাটন ওকে এখন আমি আবার এই মোডিফাই যাব কারণ এই লাইনটাকে আমি এখানে অ্যাটাচ করার জন্য মডিফাই সিঙ্গেল পায় এটাকে দাও হ্যাঁ জিওমটা অন করো এখানে হয়ে গেছে ঠিক আছে এরপর আস্তে এটাকে তুমি কম্বাইন করো ভিডিও তো অনেক বড় হচ্ছে না হোক যা হোক এটা যা যাদের ভালো লাগে তো দেখবে আর এটা নিয়ে এত না এরপরে আমরা এখন ব্যাগরাইজ মেজারমেন্ট নেব ব্যাগরেজ মেজারমেন্ট ব্যাগরেজ মেজারমেন্ট হচ্ছে থার্টি এইট পয়েন্ট ফাইভ থার্টি এইট পয়েন্ট ফাইভ থেকে আমরা ফোর সিএম বাদ দিতে হবে তাহলে আমরা কিলকরণ দেব থার্টি এইট পয়েন্ট ফাইভ হ্যাঁ ফোর সিএম বাদ দিলে তাহলে থাকতে সে কথা থার্টি ফোর পয়েন্ট ফাইভ থার্টি এইট পয়েন্ট ফাইভ থার্টি এইট পয়েন্ট ফাইভ থেকে তুমি ফোর সি এম বাদ দিবা তাহলে থার্টি ফোর পয়েন্ট ফাইভ থার্টি ফোর পয়েন্ট ফাইভ ওকে দেও অ্যাপ্লাই ওকে হ্যাঁ রাইট বাটন দেও রাইট বাটন বাটি গেল হ্যাঁ আমরা ওয়েস্ট মেজারমেন্ট কত নিয়েছিলাম টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ ফ্রন্টের জন্য টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ নিচ্ছি না এটার জন্য টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ নি আচ্ছা আবার নেওয়া এটা রাইন বাটন হ্যাঁ রাইট বাটন দেও রাইট বাটন রাইট বাটন বাটিকের হ্যাঁ মাইনাস টোয়েন্টি ওয়ান ফাইভ হুম ওকে এই লাইনটাকে কাট এটাকে একটু বড়ো করো এটাকে বড়ো করার জন্য কী করতে হবে মডিফাই অফসেট হ্যাঁ তারপরে ওকে হ্যাঁ একটু বড়ো বড়ো ঠিক আছে এটাকে তুমি কী করো আবার কাটাও বাদ দি লাইনটাকে কাটো হ্যাঁ হ্যাঁ তোমার এখানে এটা মনে মেজারমেন্ট বেশি হয়ে গেছে না ক্যান্সেল দাও তুমি এখানে এই লাইনটাকে হ্যাঁ সিলেক্ট করে না এই এটা তুমি আন্ডু দেওয়া আমার দাও ঠিক আছে তুমি এতে যাও ফ্রি যাও ফ্রি যাও ক্রিয়েট ক্রিয়েট টু পয়েন্ট লাইনে টু পয়েন্ট লাইনে যাও হ্যাঁ যাও এখান থেকে এখানে যাও হ্যাঁ সিলেক্ট করে এখান থেকে এই পর্যন্ত যাও রাইট বাটন রাইট বাটন বাটিকে হ্যাঁ ভেলু করে দাও হ্যাঁ কত হয়েছে মাইনাস টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ হুম এই বাতিটা দেখছো আগে এটা ছিল মডিফাই হয়ে যাও ঠিক আছে এটা কাটো এতটুকু কাটে এখানে করো আচ্ছা এখন আমাদের কি কাজ হচ্ছে আমরা নিব নেবো সিএম নেওয়ার ফর্মুলা কি কী সাইটসিএম নেওয়ার ফর্মুলা হচ্ছে ফ্রন্টাইস প্লাস ইঞ্চিএম যা থাকবে সেটি হচ্ছে সিএম কিন্তু এখানে লেডিসের ক্ষেত্রে একটু ঝামেলা হয় ফ্রন্টাইজের যেহেতু যে শর্ট যদি থাকে তাহলে এটা আমাকে কাজ করতে গিয়ে আমাকে লুকিংয়ের উপর কিন্তু ফর্মুলাটা এইরকমও হয়তো ফানডাইস প্লাস ইঞ্চি নেওয়ার পর একটু উনিশ বিশে তুমি যেহেতু কাজ শিখতেছো তোমাকে অবশ্যই কি একটা গাইডলাইন থাকতে হবে তো করতে করতে যখন বুঝে যাবে তখন তুমি বুঝতে পারবে যে না আসলে আমাকে কি কি করণীয় কিন্তু তোমাকে এখন ওই ফর্মুলার উপর এইটা ধরে আবার বসে থাকলে হবে না যদি উপরে নিতে হয় বাড়াইতে হয় ফান রাইস প্লাস ইনচিম দেওয়ার পর যদি প্যাটার্ন দেখতে দেখা যায় যে নিয়মে হওয়ার কথা সেই নিয়মে হচ্ছে না তাহলে তোমাকে বাড়াইতে হবে অথবা কমাইতে হবে সেটা কিন্তু আপাতত তুমি এখানে জায়গায় রাখো ফান রাইস প্লাস ইঞ্চিম তাহলে আমি ইনচিম তো এখানে আছি আমরা এখান থেকে ফান রাইসটা নিলেই হইলো হ্যাঁ এটাকে কপি কপিগরোড বাটন কপি কত আর টোয়েন্টি পান্ডাস কত দিচ্ছিলাম এখানে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হ্যাঁ দেখো মাইনাস টোয়েন্টি ফোর হ্যাঁ দেখো এখন এটা কি এখানে আসছে দেখো এটা এই জায়গায় আসছে না এখন এই লাইনটিকে একটু বড় করো লাইন বড় করার জন্য আমরা মডিফাই পয়েন্ট লাইনে যাব হ্যাঁ এটাকে একটু বড় করো আমরা প্রথম আমাদের জীবনে প্রথম কিন্তু এটি কিন্তু প্রথম ভিডিও না ক্যাডে কিন্তু আমরা এটিই করতেছি আমরা প্রথমটা করি দেখা যাক পরে কি হয় কিভাবে করলে ভালো হয় এটা প্রথমটা দেওয়ার পরে বোঝা যাবে এখন আমরা যাব ক্রিয়েটে যাব ক্রিয়েটে গিয়ে আমরা এই ব্ল্যানে যাব ব্ল্যান এই লাইনটাকে আমরা এখানে কোনো কিছু লাইনকে হ্যাঁ নেও জিওমটা সারাও হ্যাঁ আবার নেও ব্ল্যানে কেন আসছে না ব্ল্যান হ্যাঁ এখন এই লাইনে এটা দেও এই লাইনে দেও আচ্ছা তারপরে এই লাইনটাকে এটাকে এইখানে দেও দেও হ্যাঁ ঠিক আছে এখন একটু এই জায়গাটার মধ্যে আমরা কি এ করি এখন আমরা একটু শিপ করে দিই না ক্রিয়েটে যাও হ্যাঁ পয়েন্ট লাইন ফ্রন্টের আমরা তো এটা ধরছি হ্যাঁ ফ্রন্ট এটা ধরো আচ্ছা তুমি এই লাইনগুলো একটু ডিলেট করো অ্যা করো কাটো মডিফাই যাও ডিলেটের জন্য মডিফাই লাইন এই লাইনটা করো হ্যাঁ অতিরিক্ত এটাও ডিলেট করো এটাও ডিলেট করো হ্যাঁ এখন তুমি এ করতে পারো এটা হচ্ছে আমাদের ফ্রন্টের ওয়েস্ট এটা হচ্ছে ব্যাগের ওয়েস্ট না হ্যাঁ দেখো তারপরে ক্রিয়েটে যাও হ্যাঁ পয়েন্ট কার হ্যাঁ এখান থেকে ধরো ধরো এই জায়গায় আসো একটু এইদিকে বাড়াও হ্যাঁ বাড়াও ওকে এই জায়গায় বেশি কাপ করা যাবে না ঠিক আছে হ্যাঁ ওকে এখন এখানে আসো জিএমটা তুমি জিএমটা করো হুম যাও আচ্ছা এটা আমরা পরে দিব না দেখা যাবে মেজারমেন্টে কি আসে দেখো এখানে কিন্তু ফ্রন্টে কিন্তু কি আমরা শেপ দিই নেই শেপ দিছি শেপ দিই নেই তাহলে আমরা কি করতে হবে ক্রিয়েটে যাব টু পয়েন্ট হ্যাক আপ এখানে যাও এখানে একটা তোমাকে কাজ করতে হবে দেখো ক্রিয়েটে যাও আবার যাও ক্রিয়েটে ফিএর এখানে যাও ফি পেন্ডগুলার অনলাইন নাম এখানে এটা মার্ক করো নাইনটি ডিগ্রি করার জন্য হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে এখন তুমি এটাকে করো সেভ করো ও না এই লাইনটা আবার তুমি ডিলিট করো না ওরা বুঝতে তোমার সমস্যা হবে লাইনটাকে আবার ডিলেট করো এই লাইনটাকে তুমি এখান থেকে আমরা এই যে এই জায়গায় ফরওয়ার্ডিং দিছি না এইখানে দিছি সাইড সিএম সব জায়গায় ওয়াস্টের তো সেম তাহলে আমরা এইখান থেকে ওয়ান সিএম ক্যাটে ফেলি ওয়ান সিএম ক্যাটে দাও ওয়ান সিএম কাটার জন্য মডিফাই কীভাবে কাটবা মডিফাই যাবা স্প্লিটে যাবা কোথায় স্প্লিট এই জায়গা থেকে এখানে হ্যাঁ পান সিএম দেও পানসিএম এটাকে ব্ল্যান্ড করে এখানে দিয়ে দাও ব্ল্যান্ড করতে হলে এখানে একটা হ্যাঁ স্প্লিট দাও দে হ্যাঁ তুমি এখানে হ্যাঁ এই লাইনটা কেটে দাও আমি এটা কেন করলাম দেখো আগে দিয়ে যে তুমি পেন্ডুগুলোর অনলাইন দিছিলা এটার পয়েন্ট কিন্তু ঠিক ছিল না ঠিক আছে তুমি এখন এটা যাও লাইনে এটা ডিলেট করো এখন এখন ক্রিয়েটে যাও প্রিভেন্দুগুলোর অনলাইন নাও হ্যাঁ এখন এখানে এটাকে নাইনটি ডিগ্রি দাও এই যে এখন গ্যাপ বড়ো হচ্ছে না দাও এখন তুমি ক্রিয়েটে যাও ক্রিয়েটে কার্ভ লাইন নাও পয়েন্ট লাইন হ্যাঁ তুমি তোমার মতো করে এই জায়গাটা এখানে প্লাই উইথ যা থাকবে তিন সিএম থাকবে সাই সিএম থাকবে প্লাই উইথ যা থাকবে তার চেয়ে পয়েন্ট ফাইভ বেশি মনে করেন তা প্লাই উইথ হচ্ছে কি যে সিস উইথ হচ্ছে তোমাকে ফোর এম তোমাকে ফোর পয়েন্ট ফাইভ এম এখানে নাইনটি ডিগ্রি থাকতেই হবে যে কোনো ধরনের প্যাটার্ন প্যাটার্নের শেপ তুমি ম্যান্স করতেছ লেডিস করতেছো কিডস করতেছো এটা প্যাটার্নে মেজারমেন্টে আসবে তুমি ইচ্ছা করলে যা কিছু করতে পারবে না ঠিক আছে তাহলে তুমি এটাকে কাট করে নাও এখানে আনো জিএমটা করো অফ করো হ্যাঁ ঠিক আছে দাও ওকে এখন দেখো এখানে একসিএম কমাতে আগে কি ওয়েস্ট মেজারমেন্ট কমে গেছে না আমরা এই এক্সিএম এখানে দিয়ে দেব কোথায় দেব এখানে নেও এখানে একসিএম নিয়ে নেও টু পয়েন্ট লাইন টু পয়েন্ট লাইনে যাও এটা একটু হ্যাঁ দাও এখানে কেন এই লাইন থেকে হ্যাঁ এটা এখানে দাও এটা নিচে দিবা হ্যাঁ তাহলে মাইনাস ওয়ান ব্ল্যান করে এখানে এটা অ্যাটাচ করে দাও যেহেতু আইকন সম্পর্কে তোমার ধারণা আছে সমস্যা নাই হ্যাঁ এটা দিয়ে দেওয়া হুম তাহলে তুমি কি করো এটা তুমি লাইনগুলো ডিলিট করে দাও অতিরিক্ত লাইনগুলো দেখতে বেশি লাগতে স্যার হ্যাঁ এইগুলো কি তুমি যেহেতু এ করছিলে এগুলো করে দাও কম্বাইন করে দাও এই লাইনগুলো ডিলিট করে দাও নতুন তো এগুলো ইউজ করবে না যারা তুমি এগুলো দিয়ে বুঝবে না তাহলে তুমি কি এখান থেকে তুমি করলে ও বুঝবে ওকে এখন হিপ পজিশন কত সিএম নিচ্ছে মানে হ্যাঁ সিক্সটিন আবার এখান থেকে যাও এটা না এটা এইদিকে এখানে আসবে মান চাচ্ছে তো এখান থেকে তারপরে ব্যাগে আস ব্যাগের হিপ পজিশন কিভাবে দিব এখানে একটা শতকরা আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট একটা সমস্যা আছে ব্যাগের হিপ পজিশন সাইড সিএম থেকে দিতে পারে কিন্তু এইখানে গিয়ে আমরা কেউ দুই সিএম দিই কেউ এক সিএম না এটার নিয়ম হচ্ছে আমার এই ফ্রন্ট থেকে এই ব্যাগে যা আসবে তার মিডিলে এখান থেকে মনে করে পাঁচ সিএম আছে এই পাঁচ সিএমকে ডিভাইডেড টু করে আমার এটা এইখানে দিতে হবে এই ফ্রন্ট থেকে এটা উপরে তাহলে হিপ পজিশান ঠিক হবে না জীবনেও হিপ ব্যাগের হিপ পজিশান ঠিক হবে না কথা আছে এইট তোমার এটা এত এখানে বাম্পিং হয়ে যাবে এটাকে তোমাকে মডিফাই করতে হবে ঠিক আছে তুমি এটাকে করো আপাতত তুমি এখানে দাও কত ফোর সিএম দাও ফোর সিএম হুম দেও ফোর সিএম ফোর সিএম এখন আমি এখান থেকে এনে নেই হ্যাঁ আগে আমি ব্যাগে যাই ব্যাগে নেও কত সেভেন্টিন পয়েন্ট সিক্স হ্যাঁ ওকে তুমি এটা এখানে লাগাই দাও হ্যাঁ দেও এখান থেকে একটু সমস্যা এলে ঠিক আছে এখন এটা মাইনাস করো এর পরবর্তীতে আমরা যে ভিডিওটা করি আজকে তো বেসিকটা করলাম মেজারমেন্ট পরবর্তী ডিজাইনে আমরা সব কিছু চেক করে দিব এখানে যে আমাদের এখানে কি করণীয় ঠিক আছে আর মেজারমেন্ট প্লাস হচ্ছে বা মাইনাস হচ্ছে আমাদের এখানে ফ্রন্ট এবং ব্যাক সার্ডেলের যে প্রবলেমগুলো আছে এগুলো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ঠিক আছে আজকে এই পর্যন্ত ভিডিও অনেক হয়েছে এক ঘন্টার উপরে হয়ে গেছে